মৃত্যু অনিবার্য জেনেও মেনে নেওয়া কঠিন। সবার জন্যই প্রিয় মানুষগুলোর চলে যাওয়ার খবর বরাবরই অপ্রত্যাশিত। তেমনই এক অপ্রত্যাশিত কঠিন বাস্তবতার মুখোমুখি হলো গোটা শোবিজ। একটু পিছিয়ে যায়, 7 ফেব্রুয়ারি বিকেলবেলা বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক ও সাংবাদিকদের উপস্থিতিতে তখন উৎসব ঘন পরিবেশ। কারণ 9 ফেব্রুয়ারি মুক্তির আশায় থাকা পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে সেখানে। কিন্তু হঠাৎ পরিচালক নুরুল আলম আতিক ফোন কলে নাসিরউদ্দিন ইউসুফকে জানান, সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সবার প্রিয় আহমেদ রুবেল আর নেই। প্রিমিয়ার শোয়ের আনন্দঘন মুহূর্তে এক নিমিষেই নেমে এলো সুখের ছায়া। উপস্থিত দর্শক ও গণমাধ্যমকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ জানান, এবং সেই দুঃসংবাদটি দুঃসহ বটে। আমাদের সবার প্রিয় অভিনেতা আহমেদ রুবেল আমাদের বসুন্ধরা সিনেপ্লেক্সের গাড়ি পার্কিংয়ে এসে 5:30 আগে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে নুরুল আলম আতিক সেখানে দৌড়ে যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আজকে ছিল নুরুল আলম আতিক সহ পেয়ারার সুবাস ছবিটি সবার জন্য আনন্দের এবং উচ্ছ্বাসের। আমরা একটা অত্যন্ত সুন্দর শিল্পসম্মত ছবি দেখবার জন্য উপস্থিত হয়েছিলাম। এখানে আলফার প্রযোজক শাকিল আছেন এবং চরকির রনি আছেন, অভিনেতা তারিক আনাম খান এবং জয়া হাসান আছেন, যারা গত বেশ কিছুদিন রুবেলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমার দল ঢাকা থিয়েটারের সদস্য আহমেদ রুবেল 25 বছরের বেশি সময় একসাথে কাজ করেছেন। এখানে দাঁড়িয়ে আমাকে শুনতে হয়েছে, আমাদের সবাইকে শুনতে হয়েছে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে যে রুবেল আর আমাদের মাঝে নেই। এই অসহনীয় দুঃখের সংবাদটি সত্য হিসাবে আমাদেরকে গ্রহণ করতেই হচ্ছে। এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা আমাদের প্রিয়জনের মৃত্যুর খবর এভাবেই গ্রহণ করি। রুবেল ছবি করতে করতেই চলে গেল। আমি যদি বলি আজকে এখানে যে এসেছে সেটা ছবির কাজে এসেছিল, সুতরাং ছবি থেকে নিষ্ক্রান্ত হয়ে বাসায় গিয়ে মারা যায় বা কোথাও একটি দাওয়াতে গিয়ে মারা যায়। মারা গেছে ছবি কাজের মধ্যে থেকে। তো সৌভাগ্য, এটা আমাদের এটা একজনের জন্য সৌভাগ্য বটে, কিন্তু এই যে অসময়ে চলে যাওয়া এটি আমাদের জন্য দুর্ভাগ্য যারা আমরা বেঁচে আছি। ছবিটি সেদিন দেখানো হবে নাকি এই নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও প্রয়াত আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন করতে পেয়ারা সুবাস প্রদর্শনের সিদ্ধান্ত নেয় নির্মাতারা। আমরা এই ছবিটি আজকে এই চলচ্চিত্রটি পেয়ারা সুবাসের যে প্রদর্শনী হওয়ার কথা সেটি এই সংবাদ পাওয়ার পর আমরা ভাবছিলাম করব কি করব না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকদিন অপেক্ষা করেছেন এই ছবিটির জন্য, আমরা সবাই অপেক্ষা করেছি। তো একটু আগে নুরুল আলম আতিক আমার সাথে কথা বলেছে, শাকিলের সাথে কথা বলেছে, তারিক আনাম খানের সাথে। আতিক হাসপাতালে আছে রুবেলের পাশে, সে চায় পরিচালক হিসাবে ছবিটি আজকে আপনারা সবাই দেখুন। তিনি মনে করেন এই ছবিটি দেখানোর মধ্যে দিয়ে রুবেলের যে পরিশ্রম, রুবেলের যে একাগ্রতা, রুবেলের যে নিবেদন এবং সেই অভিনেতা রুবেলকে, শিল্পী রুবেলকে সম্মান জানানো হবে। একটি কথা আছে ইংরেজিতে, শো মাস্ট গো অন। শো আসলেই চলতে হয়, আমরাও বুঝি। আমাদের অনেক ঘটনা ঘটেছে এরকম, কিন্তু আজকেটা একেবারেই অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। তারপরও আমি প্রযোজক যে দুজন এখানে উপস্থিত আছেন, আলফা এবং চরকি, তাদের সাথে কথা বলেছি। তারাও চান, জয়াও চান ছবিটি আজকে দেখানো হোক, আতিক চান ছবিটি দেখানো হোক। সুতরাং আমার মনে হয় আপনারা ছবিটি দেখুন,
এবং রুবেলকে স্মরণে রাখবেন আজীবন তার কাজের জন্য, তার ভালোবাসার জন্য এই চলচ্চিত্রের শিল্পের প্রতি। তার আত্মার শান্তি কামনা করে প্রদর্শনী শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করেন উপস্থিত সকলে। শুরু করার আগে সবাই দাঁড়িয়ে রুবেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করি। একটু আগে রুবেলের জন্য সবাই দাঁড়িয়ে যদি এক মিনিট নীরবতা পালন করে। সহকর্মীর এমন হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না কেউই। অভিনেত্রী জয়া হাসান তো চোখের জলই ধরে রাখতে পারেননি। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বিশেষ বার্তা দেন অভিনেতা তারেক আনাম খানও। আমি অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে আর একটু ছবি এখনো মিলিয়ে যায়নি। আমরা একসঙ্গে বাস্তবন করেছিলাম, এটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত ছিল। অনেক অভিনেতাই আমার মতো আমার নিজেরও তাই বিশ্বাস যে আমি যদি মরে যাই এরকম শোর সময় শোটাকে না চালিয়ে যাই, মৃত্যুর কারণে শো বন্ধ থাকার থেকে আমাকে লোকজন স্মরণ করে। অভিনেতা আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য 8 ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্লাজায় আনা হয় তার মরদেহ। ঢাকা থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদনে হাজির হন দেশের নাট্য ও সিনেমা অঙ্গনের অনেক শিল্পী ও তারকারা। কেউ কেউ শেয়ার করেছেন টুকরো টুকরো কিছু স্মৃতিও। সেখান থেকে চ্যানেলাই প্রাঙ্গণে জানাজা শেষে অভিনেতাকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের উদ্দেশ্যে, যেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আহমেদ রুবেল।